আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, পবিত্র ঈদুল ফিতর চলে গেল এবং সামনে ঈদুল আজহা প্রায় চলে এসেছে। তো আমি আসলে বেশি ব্যস্ততার কারণে ইউটিউবে অতটা সময় দিতে পারি না এবং মানসিক কিছু সুবিধা অসুবিধাও আছে এবং অনেক ব্যস্ততার কারণেই আসলে অনুপস্থিত। তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, যারা বিজনেস করতে আগ্রহী বাংলাদেশের যে কোনো জেলায়, সেটা হোক রংপুর বিভাগে হোক, চট্টগ্রাম বিভাগে হোক, খুলনা বিভাগে হোক, সিলেট বিভাগে হোক অথবা বরিশাল অঞ্চলে হোক, আপনারা যদি ব্যবসা বাণিজ্য করার অরিজিনালি মানসিকতা থাকে, অনেকে মনে করেন যে ব্যবসা করতে হলে তো অনেক টাকার প্রয়োজন এবং অনেক টাকা ছাড়া আসলেই ব্যবসা বাণিজ্য করা যায় না, এটা অনেকের ধারণা। এই ধরনের সেম একটা ধারণা একসময় আমারও ছিল। তবে আসলে ব্যবসা করতে অনেক টাকা পয়সা লাগে না, এটা একটা ভুল ধারণা। ব্যবসা করতে লাগে কিছু মানসিকতা এবং ব্রেনেরও প্রয়োজন আছে, আর সবচেয়ে যেটা বেশি লাগে সেটা হচ্ছে আল্লাহ পাকের সাহায্য। আপনাকে যদি আল্লাহ পাক সাহায্য করেন, আপনি শূন্য হাতেই রাতারাতি উঠে যেতে পারবেন। অনেকেই মনে করেন যে চেষ্টাই সফলতা আনে, এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক না। কারণ যে লোক সারাদিন কঠোর পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, সে কি চেষ্টা কম করে? হয়তো অনেকে বলবেন যে সে তো তার জায়গা মতো বা সঠিক জায়গায় সে চেষ্টা করতে পারছে না। আসলে এটি একটা ভুল ধারণা। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় সফল হতে, কে চায় না সফল হতে, কে চায় না ভালো থাকতে? এরকম লোক খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হয়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক জায়গায় সতর্ক করেছে, হয়তো আমরা এগুলো ভুলে যাই বা মনে থাকে না কারণে অকারণে, বিভিন্ন বিষয়ের কারণে এগুলো আমরা ভুলে যাই। আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্যশীল হও, ধৈর্য হারায়ও না, এবং মোমেনদেরকে বলা হয়েছে যে মোমেনরা ধৈর্য হারা হয় না বা মোমেনরা ধৈর্যশীল। তো এখন প্রশ্ন, পৃথিবীতে আপনি কতদূর যাবেন, কি হতে পারবেন, সেটা নির্ধারিত করা আছে। এবং যারা মুসলিম আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক আমার জন্য যতটুকু রেখেছে তার বাইরে আমি যেতে পারবো না। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে কি চেষ্টা করব না? চেষ্টা অবশ্যই করব, এবং চেষ্টা করাটা একটা সুন্নাত। তো এখন আমরা চেষ্টা অবশ্যই আমাদের করতে হবে এবং অনেক টাকার প্রয়োজন নেই। আমি আসলে, আমার কাছে মানুষ ব্যবসা বাণিজ্য করতে চায়, আমি মনে করি যে একটা লোক স্টুডেন্ট হোক, চাকরিজীবী হোক বা অন্য ব্যবসায়ী হোক, সে যদি পাশাপাশি কিছু করতে চায়, একটা দিয়ে সে তার হচ্ছে না বা ওটা তার মন মতো করে সে করতে পারতেছে না, তো সেক্ষেত্রে তার উচিত পাশাপাশি তার অন্য কিছু একটা শুরু করা। এখন এই অন্য কি শুরু করবেন? অন্য কিছু করতে গেলেই তো আপনাকে ইনভেস্ট করতে হবে অনেক অনেক টাকা। আসলে না, আপনি এরকম একটা ব্যবসা করবেন যেটা আপনি কম পুঁজিতে শুরু করতে পারবেন, এবং আপনি অনলাইনটা ইউজ করে, ফেসবুকটা ব্যবহার করে আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারবেন। তো এখন সেই কাজটা কী হতে পারে? সেই কাজটা হতে পারে, অনলাইনে আপনি তৈরি পোশাকের ব্যবসা করতে পারেন। এখন হয়তো বলবেন, আমি তৈরি পোশাকের ব্যবসা করি, এই বিধায় আপনাদেরকেও তৈরি পোশাকের ব্যবসা করতে বলি। আসলে বিষয়টা, এর ভিতরে একটা সুবিধা আছে, সুবিধাটা আমি আপনাদেরকে ফ্রি করে দেই। সুবিধাটা হচ্ছে যে তৈরি পোশাকের ব্যবসা, আপনি যখন একটা ড্রেস কিনে নেবেন সেটা 6 মাস বা 1 বছর পর হলেও চলবে, কিন্তু এই প্রোডাক্টটা নষ্ট হবে না, পচে যাবে না, এমনকি 1-2 বছরে এটা ডেট ফেল হওয়ার সম্ভাবনা নেই। এবং আপনি যখন নতুন অবস্থায় অন্য কিছুর বিজনেসে ঢুকবেন, তখন কিন্তু এই প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে, ডেট ফেল হয়ে যেতে পারে, সেটা হোক মেডিসিনের ব্যবসা হোক, ফুড আইটেমের ব্যবসা, যে কোনো একটা আইটেমের কথাই বলেন, এমনকি অনেক কেমিক্যালও আছে যেগুলি 1-2 বছর পর ইউজ করা যায় না, যেমন কসমেটিক আইটেম আছে,
অন্যান্য কেমিক্যাল আইটেম আছে, কিন্তু কাপড়ই একটা একমাত্র একটা প্রোডাক্ট যে এটাকে আপনি যদি এই গেঞ্জিটাকে যদি আপনি 2 বছর আপনার দোকানে প্যাকিং করা অবস্থায় থাকে তাহলে 2 বছরও এটা নষ্ট হবে না, 2 বছর পরে আপনি এটা বিক্রি করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা সুবিধা এবং নতুনদের জন্য এই সুবিধাটা খুব প্রয়োজন। এবং আপনাকে বুঝতে হবে যে আসলে পৃথিবীর কোনো কাজই একদম সহজ নয় এবং শুরুতে কাছের মানুষরাই আপনাকে বাধা দেবে এবং তারা আপনাকে ন্যূনতম সহযোগিতা করবে না, এই বিষয়ে আপনাকে নিশ্চিত হয়ে যে কোনো কাজে নামতে হবে। আর যদি কারোর করে মনে করবেন সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান যে কাছের মানুষ আপনাকে হেল্প করছে আর্থিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে। পৃথিবীতে যদি আপনি সফল হতে পারেন সবাই আপনার, আর যদি আপনি সফল হতে না পারেন তাহলে কেউই আপনার নয়, এটা আপনি তখন হাড়ে হাড়ে টের পাবেন। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো বন্ধুরা আমি বলবো যে আপনারা অনেক টাকার প্রয়োজন নাই, আল্লাহর উপর ভরসা রাখুন এবং আল্লাহর কাছে সাহায্য চান, 10,000, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেন। দেখবেন আপনার যদি আল্লাহর উপরে বিশ্বাস এবং ভরসা থাকে তাহলে পৃথিবীর কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না, এটা হচ্ছে আমার প্রথম কথা এবং এটাই শেষ কথা। তো সামনে ঈদুল আজহা আসছে, ফতুয়া তৈরি হচ্ছে আমাদের, সাদা বিভিন্ন কোয়ালিটি পাঞ্জাবি তৈরি হচ্ছে, কালারিং পাঞ্জাবি তৈরি হচ্ছে, ফতুয়া তৈরি হচ্ছে, পাজামা তৈরি হচ্ছে। যদিও কোরবানি ঈদে এটার চাহিদা একটু কম হবে, তারপরও মোটামুটি আমাদের আছে, সেল আছে ভালোই। তা আমরা প্রোডাক্ট তৈরি করি এবং পাইকারি যারা নেবেন অযথা আজাইরা পেছাল পাইরা কেউ সময় নষ্ট করবেন না, কারণ সময়ের মূল্য আমার কাছে এখন অনেক। আমি কাজ না থাকলে রেস্টে থাকি, রেস্টে না থাকলে ঘুমে থাকি, নইলে মসজিদে থাকি। সুতরাং বেহুদা পেছাল বা আজ মানে ঢাকা শহরে বলা হয় আজাইরা মানে বেহুদা পেছাল আর কি, এই পেছাল পাড়ায় সময় নষ্ট করিয়া এই সময় আমার নাই। এবং ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি নামাজ করি, আপনারা যারা মুসলিম ভাই বোন আছেন আপনারাও নামাজ পড়বেন এবং সবাই যার যার ধর্ম সে সঠিকভাবে পালন করলে আমাদের দেশ এবং জাতি অনেক উপকৃত হবে। সকল ধর্মের প্রতি আমার সুন্দর মনোভাব আছে, সবসময় থাকবে, ধর্ম যার যার ব্যক্তিগত একটা বিষয় এবং সকলের সকল ধর্মকেই আমি সম্মান করি। আমি যেমন আমার ধর্মকেও ভালোবাসি অন্যজনের ধর্মকেও সম্মান করি, আর এটাই আমার একটা নৈতিক কর্তব্য বা দায়িত্ব আমি মনে করি। তো আপনারা আপনাদেরকে আবারও বলছি যে অনেক টাকা নিয়ে ব্যবসা করতে হবে এটা না, কারণ আপনাকে ব্যবসা তো আগে বুঝতে হবে। আপনি যদি লাখ লাখ টাকা ইনভেস্ট করেন ব্যবসা না বুঝেন সেক্ষেত্রে আপনি বিশাল লোকসানের সম্মুখীন হবেন। আমি কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর বিশেষ রহমতেই আমি ব্যবসা শুরু করছি, আমার কাছে ওই রকম বিশাল কোনো ইনভেস্ট ছিল না এবং আমি নিয়ারেস্ট কারোর সহযোগিতাও অতটা পাই নাই, 2-1 জনে আমাকে সহযোগিতা করছে যারা আমার খুব কাছের মানুষ। তবে সেই সহযোগিতা প্রয়োজনের তুলনায় 100%-এর তুলনায় মাত্র 5%। তো আমি এইভাবে শুরু করছি যে আল্লাহ আমি শুরু করলাম, তুমি সব কিছুর মালিক, আমার হাতে কিছু নাই, আমার এখন আর করার মতো কিছুই নাই, তুমি আমাকে সাহায্য করলে আমি আমার স্থানে পৌঁছতে পারবো। তো ইনশাল্লাহ আমার ব্যবসা মোটামুটি বলতে পারেন যে আমি পরিচিত হয়ে গেছি এবং আমার ব্যবসা বাণিজ্য মোটামুটি একটা পর্যায়ে আসছে। তো আপনাদের সহযোগিতা এবং দোয়া একান্ত কাম্য, ভালো থাকবেন সবাই এবং প্রত্যেকটা কাজই আল্লাহর উপর ভরসা নিয়ে মনোযোগ সহকারে শুরু করেন, ঠিক আছে? আমি এই কাজটা আরও বহু আগে করলে আমি আরও অনেক আগে মনে হয় সফল হতে পারতাম, আমার যেটা ধারণা আর কি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।